প্রশ্ন, শেখ কোন স্বপ্ন দেখলে জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট আসে জানতে চাই, আর স্বপ্নগুলো দেখলে করণীয় কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আমাল্লা নবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। একজন প্রশ্ন করেছেন যে স্বপ্নগুলো দেখলে জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ আসতে পারে, সেই স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল রুইয়া থেকে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসাল মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল যে শেখ কোন স্বপ্নগুলো দেখলে জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট আসে জানতে চাই, আর স্বপ্নগুলো দেখলে করণীয় কি? দেখুন প্রিয় দর্শক, আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যার অনেক বড় ইমাম ছিলেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন। তিনি এমন কিছু স্বপ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যেগুলো দেখলে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে অথবা বিপদ আপদ আসতে পারে, যেই স্বপ্নগুলো সতর্কবার্তা বা সেই স্বপ্নগুলো দেখলে সাবধান হতে হবে এবং সেই স্বপ্নগুলো দেখলে বেশ কিছু করণীয় রয়েছে সেগুলোও করতে হবে। তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি যেগুলো দেখলে হয়তো দুঃখ কষ্ট বিপদ আপদ আসবে, আল্লাহ তাআলা সতর্ক করছেন। তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার তাবিরুর রুইয়া কিতাবের মধ্যে লিখেন যে স্বপ্নে যদি কেউ দেখে পয়সা দেখল, নিজের কাছে পয়সা রয়েছে অথবা যে কোনোভাবে পয়সা স্বপ্নে দেখলে, তাহলে বুঝতে হবে এটি বড় সতর্কবার্তার একটি বিষয়, বড় কোনো ঝগড়া বিবাদে অথবা দ্বন্দ্বে শত্রুতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা সতর্ক করছেন যে তোমার সামনে এমন কোনো পরিস্থিতি আসতে পারে যে কারণে ঝগড়া বিবাদ অথবা বিভিন্ন দ্বন্দ্বে শত্রুতায় জড়িত হয়ে যেতে পারো, এই জন্য সাবধান হওয়া চাই। এই স্বপ্নটি দেখলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা সব ধরনের শত্রুতা বিপদ আপদ ঝগড়াঝাটি ঝগড়া বিবাদ ইত্যাদি সব থেকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি নিজের নিকট অনেক পয়সা দেখে, নিজের নিকট অনেকগুলো পয়সা দেখলো, পয়সার টাকায় অনেক টাকা তার কাছে রয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে এবং কারোর সাথে বড় শত্রুতা মামলা মোকদ্দমা মধ্যেও পড়তে পারে এবং তার বড় কোনো বিপদও আসতে পারে এই অন্যের সাথে শত্রুতার মাধ্যমে। এই জন্য এই স্বপ্নটি নিজের কাছে অনেক বেশি পয়সা দেখলেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকল খারাপি থেকে, শত্রুতা থেকে, সকল ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি দেখে যে নিজের কাছে অনেক পয়সা রয়েছে এবং সে সেই পয়সাগুলো জমা করে রেখেছে অথবা সেই পয়সাগুলো সে কাউকে দিচ্ছে না অথবা সেই পয়সাগুলো সে আগলে রেখেছে, এই ধরনের কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্টের আলামত, আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্টের সতর্কবার্তা দিচ্ছেন, সাবধান হতে হবে, যে কোনো দুর্ঘটনা অথবা দুঃখ কষ্ট থেকে সাবধান হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে নিজের কাছে পয়সা আছে ঠিকই কিন্তু সে সেই পয়সা ঘর থেকে বাহিরে ফেলে দিয়েছে অথবা কাউকে দিয়ে দিয়েছে, মোট কথা পয়সা নিজের কাছ থেকে সরিয়ে ফেলার এই স্বপ্ন দেখলে, তাহলে বুঝতে হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিয়ে তাকে সুখ শান্তির জীবন দান করবেন ইনশাআল্লাহ শীঘ্রই। আর হযরত জাবের মাগরিবী রহমতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ইমাম ছিলেন, তিনি বলেছেন যে স্বপ্নে যদি কেউ পয়সা দেখে তাহলে এই স্বপ্নের অন্যতম একটি ব্যাখ্যা হলো দারিদ্রতা বা অভাব অনটনের আলামত, আল্লাহ তাআলা সতর্ক করছেন বান্দা তুমি সতর্ক এবং সাবধান হও, তোমার জীবনে দারিদ্রতা আসতে পারে অভাব অনটনের মধ্যে পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিপদ আপদ অভাব অনটন দুঃখ কষ্ট দারিদ্রতা সকল খারাপি থেকে হেফাজত করেন, সুন্দর আমলওয়ালা ইমানওয়ালা আখলাকওয়ালা এবং নিরাপদ জিন্দিগি দান করেন। আল্লাহুম্মা আমিন।